মাত্র একজন ডাক্তার দিয়ে চলছে পাবনার সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তিনি ছুটিতে থাকলে বন্ধ হয়ে যায় হাসপাতালের চিকিৎসা সেবা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাতুল ইসলাম সুমন। কেন্দ্রটির নাম মা ও শিশু কল্যাণ কেন্দ্র। মায়ের জন্য মাত্র একজন গাইনি চিকিৎসক থাকলেও নেই শিশুদের চিকিৎসক। একমাত্র ডাক্তার ছুটিতে থাকলে বন্ধ হয়ে যায় সকল চিকিৎসা কার্যক্রম, ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় দূর দূরান্ত থেকে আসা রোগীদের। আভা না থাকলে কোনো চিকিৎসা হয় না, আমাদের হাসপাতালই বন্ধ হয়ে যায়। একজন ডাক্তার যদি একদিন ছুটিতে থাকে তাহলে রোগী এসে ফিরত চলে যায়। একদিন বা দুই দিন না থাকে তাহলে আমাদের কার্যক্রমে অনেকই হয়, যেমন সিজারটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। যদি এমার্জেন্সি কোনো ক্লায়েন্ট আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অন্যত্র পাঠাতে হয়। 30 সজ্জার এই হাসপাতালে আউটডোর আর ইনডোর মিলিয়ে প্রতিদিন চিকিৎসা দিতে হয় শতাধিক রোগীকে। ডাক্তার ইনডোরে ব্যস্ত থাকলে আউটডোরে রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। একটা ডাক্তার অপারেশন করে অনেক রোগী, এসে ওয়েট করা লাগে, বাচ্চা পোলাপান সংসার রাখি। এখানে বেলা 12টা বাজে গেছে, এখন ওষুধ দিয়ে শেষ করতে পারতেছে না। ডাক্তার 3-4টা থাকতো আমাদের এখানে দাঁড়ায় থাকতে হতো না। হাসপাতালে একটি আধুনিক অপারেশন থিয়েটার থাকলেও নেই কোনো অ্যানেস্থেসিয়ার ডাক্তার। জরুরি ক্ষেত্রে অন্য সরকারি প্রতিষ্ঠান থেকে চিকিৎসক এনে কোনো রকমে চালানো হয় অপারেশন। অন্য প্রতিষ্ঠান থেকে সংযুক্তির মাধ্যমে এখানে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। যেমন আমি সহকারী পরিচালক সিসি জেলা পরিবার পরিকল্পনা অফিসে বসে, কিন্তু আমার যেহেতু অ্যানেস্থেসিয়ার প্রশিক্ষণ আছে, অতিরিক্ত দায়িত্ব হিসাবে এখানে আমাকে অ্যানেস্থেসিয়ার কাজ চালাতে হচ্ছে। লোকবল কাঠামো অনুযায়ী 30 সজ্জার এই হাসপাতালে চিকিৎসক থাকার কথা 5 জন, 8 জন সেবিকা থাকার কথা থাকলেও আছেন মাত্র 1 জন। অন্য প্রতিষ্ঠান থেকে সাময়িকভাবে সেবিকা এনে কোনো রকমে চালানো হয় কাজ। একমাত্র চিকিৎসককেই হিসাব ও প্রশাসনেরও যাবতীয় কাজ করতে হয়। এটা একটা 30 বেডের হসপিটাল, সেখানে একজন ডাক্তার শুধু সেবা দিয়ে আসে। একজন ডাক্তারের পক্ষে অর্থনৈতিক, প্রশাসনিক এবং আউটডোর ইনডোরের সমস্ত সার্ভিস একজন ডাক্তারকেই করতে হয়। একজন ডাক্তারের পক্ষে এতগুলো সেবা একাকি দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত 10 সজ্জার এই হাসপাতালটিকে 30 সজ্জায় উন্নীত করা হয় 1991 সালে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।